দুই আঠারো সালের তেরো অক্টোবর জরি উপজেলার জাঙ্গিরাই দাখিল মাদ্রাসার নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাবুদ্দিন মৌলভীবাজার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে এর ব্যয় ধরা হয় তিন কোটি সতেরো লাখ টাকা দুই হাজার বিশ একুশ অর্থ কাজটি পায় মেসার সাইফুল ইসলাম এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরুর পর থেকে নিম্নমানের রড বালু সিমেন্ট এবং খোয়া দিয়েই ভবন নির্মাণ কাজ করার অভিযোগ রয়েছে এই ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে দিনের কাজ করার কথা ছিল তারা সব কিছু রেডি করছে রেডি করিয়া রাত দিনও কাজ না করে রাত্রে আদারায় লাগাইয়া কাম করছে এই সিমেন্ট বাঁচাইবার লাগি সিমেন্ট ছাড়া কিন্তু কি সকালে আমরা যখন আসছি আসার পরে দেখি যে এই অবস্থা তারা গ্যারান্টিং মাইরা উপরে তুলত আসে আমরা দিছি না না দেওয়ায় এই অবস্থা দেখা গেছে এই যে বালু ছাড়া এই সিমেন্ট ছাড়া খালি বা খালি কয়টা কংক্রিট আর বালু ঢালাই দেওয়ার প্রধান প্রধান উপকরণ হয়েছে সিমেন্ট আর সিমেন্ট ছাড়াই এখানে ঢালাই দেওয়া হয়েছে শুধু বালি আর ইট দিয়ে তা আর কয়েকদিন পরে আমরা হয়তো এটা অনেক বড় একটা দুর্ঘটনার শিকার হতে পারতাম বর্তমান ঠিকাদারে উনিয়মের চেষ্টা করছে আমরা সঠিক সময় বাধা দেওয়ার কারণে আর উনি করতে পারছি না কিন্তু আজকে এই যে এটার ট্যাঙ্কে যে সাদরা করছে একবারে অনিয়মের শেষ নাই এখানে সিমেন্টই নাই সিমেন্টের অস্তিত্বই নাই কাজও দিনে করতে পারে রাতের রাতের কাজ করছে কেউ জানে না আমরা তো আমরা এখানে দায়িত্ব মানে আমরা এখানে স্থানীয় আমরা কেউ জানি না বরাদ্দ এখানে দায়িত্ব পত্র কেউ নাই ঠিকাদার কেউ নাই রাতের আধারে তারা ঢালাই দিছে এটার মধ্যে আমরা যা দেখতে পাচ্ছি এখানে সিমেন্ট নাই বললেই চলে শুধু শাড়ি বালু আর হইলো পাত্তর আর উপরে শুধু গ্রেটিং মারা হয়েছে যেটা হাতের দ্বারা আপনারা দেখতে পাচ্ছেন হাতের দ্বারা ভেঙে যাচ্ছে আমি সংশ্লিষ্ট কর্মকর্তা যারা আছে এইটা ত্বরিত গতিতে একটা আমলে নিয়ে সুব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি চারতলা ভবনের দেয়াল এবং ফ্লোরে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ রয়েছে এই ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগের এখানেই শেষ নয় বৃহস্পতিবার সকালে এ মাদ্রাসার কাজে অনিয়ম পায় এলাকাবাসী তারা দেখতে পান সিমেন্ট ছাড়াই ঢালাই দেওয়া হচ্ছে সেফটি টাঙ্কের কাজে এটি দেখে তখনই এ কাজে বাধা দেয় এলাকাবাসী পরে ঠিকাদারকে খবর দিলে এলাকাবাসীর উপস্থিতিতে ঢালাই ভেঙে ফেলা হয় অবরুদ্ধ করে রাখা হয় ঠিকাদারকে সত্যি কাজের অনিয়ম হয়েছে এখানে বালু আর পানি মাটি সহ এইভাবে কাজগুলো করতেছে আর এরই প্রেক্ষিতে আমি তাদের কাজে বাধা দিয়ে দিছি তারা কাজ যাতে সামনে না বাড়ে এবং এটাকে ভাঙিয়া যাতে কাজ করে তার ঠিকাদারের সাথে এই বিষয়টা আমি এই মুহূর্তে আলাপ করলাম অনিয়মের অভিযোগ প্রসঙ্গে অভিযুক্ত ঠিকাদার সাইফুল ইসলাম জানান কাজটি করতে গিয়ে তাদের আর্থিক ক্ষতি হয়েছে তাই শ্রমিকরা না জানিয়েই সিমেন্ট ছাড়া সেফটি ট্যাঙ্কের ঢালাই দিয়েছে খবর পাই তাৎক্ষণিক আমি যেটা সমস্যা হয়েছে আমি এখন এই মুহূর্তে সমাধান করি আমি এবং আপনাদের মাধ্যমে আপনাদের সামনে খাস সমাধান করব। নির্মাণ কাজের তদরকির দায়িত্বে থাকা মৌলীবাজার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আফজাল হোসেন জানান সিমেন্ট ছাড়া ঢালাই দেওয়ার বিষয়টি জানিয়েছে সবাই এ অনিয়মের বিষয় ব্যবস্থা নেওয়া হবে সিমেন্ট ছাড়া ঢালাই করছে